সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো জি ক্লাস ভাই, শুরু আপনি করার ভালো আগে আছেন? আপনাদের সাথে একটু পার্সোনাল আলোচনা আছে, সেটা হচ্ছে আমি আপনাদের গ্রুপটা একটু চেক দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু টু বি কন্টিনিউ প্রত্যেকটা একটা গ্রুপ চেক দিই। তো এই যে দেখেন আপনারা যেসব কথাবার্তা বলছেন, হ্যাঁ সমস্যা নেই, প্রথম দিন প্রথম প্রথম তো আমি কিছু বলতেছি না। এই যে দেখেন এই যে কথাবার্তা, হ্যাঁ জি স্যার, এস স্যার, হ্যাঁ স্যার, কেমন আছিস, খাইছিস, সে যে ফ্যামিলি ফটো টোটো, হ্যাঁ এই যে এই যে এভাবে, এটা আমার পেড গ্রুপ। হ্যাঁ পেড গ্রুপে এই ডিসকাস গুলো করা যাবে না। আপনারা এই পেড গ্রুপে শুধুমাত্র এডুকেটেড রিলেটেড বাদে কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি যদি এখন লিখবো রেডি অল, ঠিক আছে, প্লিজ আমার কথাটা একটু খেয়াল করেন আপনারা। আমি আপনাদের লিখলাম যে রেডি অল, হ্যাঁ এই যে লিখছি রেডি অল, মানে সবাইকে প্রস্তুত হতে বলছি। এর মানে এই না যে আপনি যে জি স্যার, জি ভাই, জি ভাইয়া এইসবগুলো আপনার লেখার দরকার নেই। আপনি যে রেডি, আপনি সিন করলেই আপনি তো বুঝে যাবো যে আপনি রেডি আছেন, ঠিক আছে? কারণ এগুলো যদি আপনি লিখতে থাকেন, এই যে রেডি অল, এই কথাটা অনেক উপরে চলে যাবে, তখন কি হবে যে কে আসলে কি মেসেজ দিছিলাম, আমি কি মেসেজ দিছিলাম, এই মেসেজটা হারাই যায়। হ্যাঁ এই জন্য আপনার এগুলো লেখার দরকার নেই, আপনি দেখে রেখে দিবেন যে আপনি দেখছেন এটাই আপনার রেডি, আপনি আপনি আপনার মতো রেডি হবেন। আর আপনি যত এখানে যদি অযথা কথাবার্তা বলতে থাকেন, তাহলে এখানে হাজার হাজার মেসেজ দেখাবে, তো এখানে অনেকজনে বিরক্ত হবে যে এত মেসেজ কি লেখে না লেখে, জি ভাই, হ্যাঁ ভাই, ভালো আছি, খাইছি, ঘুমাইছি, ঠিক আছে, এইসব কথাবার্তার জন্য এই গ্রুপটাতে কেউ ঢুকতে পারবে না যে এখানে অযথা কথাই। আপনাদের কি আমি আর বোঝানো লাগবে? আপনার অনেক ম্যাচিওর ছেলে মেয়ে, আর বোঝানো লাগবে এই ব্যাপারটা? না ভাই, বোঝানো লাগবে না। ইনশাল্লাহ আপনাদের পার্সোনাল গল্প থাকতেই পারে বন্ধু বান্ধবের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একটা পার্সোনাল গ্রুপ করেন, ক্লাসমেট দিয়ে একটা গ্রুপ করেন, সেখানে আমাকে আপনারা অ্যাডমিট দিয়েন না, ঠিক আছে? আমি চোখে এগুলো পড়লে খারাপ লাগে, আমাকে রাখার দরকার নেই। আপনারা নিজে নিজে যত পারেন গল্প করেন, বা পার্সোনাল যত গল্প থাকে আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পেইড গ্রুপে কোনো পার্সোনাল আলাপ আলোচনা করা যাবে না, শুধুমাত্র এডুকেটেড রিলেটেড। মনে থাকবে সবার? আপনি এখানে কি কি দিবেন আমি বলি, আপনি এখানে দিবেন আপনাকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, আপনি হোমওয়ার্ক গুলো পিকচার উঠাবেন, পিকচার উঠাই এখানে সাবমিট করবেন। তারপরে আপনাকে যে শিট গুলো গুগল ড্রাইভে দেওয়া হবে এটা থাকবে। তারপরে আমি টু বি কন্টিনিউ যে ম্যাথ গুলো সলিউশন দেবো, তার সলিউশন গুলো এখানে দিব। তারপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই কখন ক্লাস নেবেন, কখন কবে কি, আমার এটা, আমার কেউ নতুন জয়েন দিতে চাই, ভাই অনেক কথা আছে, সেগুলো আপনি আমাকে পার্সোনাল মেসেঞ্জারে বলবেন, ঠিক আছে? আপনারা কি গ্রুপে পার্সোনাল কোনো, আমাকেও পার্সোনাল কিছু জিজ্ঞেস করবেন না, অন্য কাউকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? আমার সাথে যা কথা আপনি আমার পার্সোনাল মেসেঞ্জারে বলবেন, আর এখানে শুধুমাত্র এডুকেটেড রিলেটেড, ঠিক আছে? যাতে এটা ওকে, একটা মেসেজ এখানে আসলে সবাই বুঝতে পারে, হয় আমি দিয়েছি, নাহলে যেই দিক মেসেজটা ইম্পর্টেন্ট সে অবশ্যই সিন করে করে দেখবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন সবাই? ওকে জি ভাই, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা আমাদের যে আজকে ক্লাসের বিষয় সেটা হচ্ছে আপনারা কোন ইয়ার, থার্ড ইয়ার থার্ড ইয়ার। অ্যাকাউন্টিং, জি। ওকে আচ্ছা, আমাদের আজকে আপনাদের ক্লাস শুরু করার কথা ছিল থার্ড ইয়ার বিবিএ, থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের এই যে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং, এই চ্যাপ্টারটা না? জি জি আচ্ছা, ইকো আসতেছে অনেকের, হয়তো বা যার সমস্যা আছে সে অবশ্যই মিউট করে রাখেন। আপনারা আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভাই? ওকে হ্যাঁ ভাই, ক্লিয়ার দেখা যদি যাচ্ছে। আবার একটা বিষয়, যদি আপনার কথা শুনতে সমস্যা হয়, বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, আমি মোবাইলটা পাশেই রাখি, তো আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, পার্সোনাল মেসেঞ্জারে, ভাই আমার সমস্যা হচ্ছে, বা এই গ্রুপে আপনি এখন দিতে পারবেন যে ভাই আমার শুনতে পাচ্ছি না, বা আমি বলতে পারছি না, ভাই আমি বুঝতে পারছি না, আপনি যে কোনো জিনিস আপনি মেসেঞ্জার এখন নক দিবেন, আমি সাথে সাথে আপনার মেসেজটা দেখে আপনাকে যাবো। অথবা আপনার এখানে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে গেলে অনেক সময় সিন করা হয় না, এখানে চ্যাট না করে আপনি মেসেঞ্জারে জানাবেন বিষয়টা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি, সতর্কতা বাণী সব শেষ। তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সে চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, তো এক কথা ডিরেক্ট কস্টিং, ঠিক আছে? আচ্ছা এটা সম্পর্কে কেউ কিছু জানেন, একটু বলতে পারবেন যে আসলে না চ্যাপ্টারটা কি? শান্ত ভাই আছেন, পারবেন? আপনি তো ক্লাসে দু একদিন দেখছেন মনে হয়। আচ্ছা অন্য তো শুনতেছে, বলতে পারছে না। আচ্ছা আমি একটু, না ভাই, না ভাই, সব সব করোনাতে খাই ফেলছে নাকি? না ভাই, আচ্ছা ঠিক আছে, করোনাতে সব হারাই গেছে মনে থেকে। আচ্ছা আমি একটু বলি, আপনার একটু প্লিজ কাইন্ডলি খেয়াল করেন, ঠিক আছে? ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং বিষয়টা কি আমি আপনাদের একটু ক্লিয়ার করি। ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং বলতে বোঝাই
যে এই যে আমরা যে কোনো প্রোডাক্ট প্রোডিউস করি, মনে করেন যে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করলাম, ঠিক আছে, তো একটা প্রোডাক্ট যদি আমরা প্রোডিউস করি সেক্ষেত্রে কোম্পানির অনেক খরচ হয়। আপনাকে সিম্পল উদাহরণ দিই, মনে করেন যে আমি একটা বিস্কুট ফ্যাক্টরি দিলাম, হ্যাঁ, তো বিস্কুট ফ্যাক্টরি দিলাম, তো আমি আজকে ভাবলাম যে 500 পিস বিস্কিট বানাবো। তো 500 পিস বিস্কুট বানানোর জন্য মনে করেন যে আমার ফ্যাক্টরির ক্যাপাসিটি 1000 পিস, আমার কোম্পানির যে প্রোডিউস মনে করেন যে ক্যাপাসিটি সেটা হচ্ছে আমাদের 1000 পিস। তো আমরা যদি 500 পিস বানাই সেক্ষেত্রে আমরা ইউনিট প্রতি খরচটা কমবে, যেমন আটা লাগবে, চিনি লাগবে, তেল লাগবে, এগুলো কমবে, কিন্তু আমার ফিক্সড যে খরচ আছে এগুলো কি কমবে? যেমন দেখেন মনে করেন যে ফ্যাক্টরি ভাড়া, 500 উৎপাদন করি, 200 উৎপাদন করি বা 1000 উৎপাদন করি, ফ্যাক্টরি ভাড়া তো ঠিক থাকতেছে, তাই না? জ্বালানি, জি জি। তারপর আমাদের যে লেবার খরচ আছে এটাও ফিক্সড থাকে অনেক সময়, ঠিক আছে। তারপরে এই যে যখন ফিক্সড খরচটা নড়াচড়া করতেছে না, তো সেক্ষেত্রে আমাদের অল্প উৎপাদন করলে লস না? জি। এখন যদি আমরা ভেরিয়েবলে যাই তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এই অবস্থা। আবার যদি আমরা এই পদ্ধতিতে করি যে আমরা ইউনিট প্রতি খরচটা নিই, যে আমরা 500 পিস উৎপাদন করব 500 পিসেরই খরচ দেব, 200 পিস উৎপাদন করব 200 পিসেরই খরচ দেব, সেই ক্ষেত্রে আপনার উৎপাদন যা হবে সে অনুযায়ী খরচ হবে, ঠিক আছে। আরেকটু উদাহরণটা ক্লিয়ার করি, মনে করেন যে আপনারা 5টা ফ্রেন্ড এক জায়গায় বেড়াতে যাবেন, তো আপনারা করলেন কি একটা মাইক্রো ভাড়া করলেন, তো একটা মাইক্রো বাসে 10 জন বসা যায়, তো আপনারা 5 জন গেলেন, সেক্ষেত্রে মাইক্রো ভাড়া কি কম হবে? ফিক্সড না, আপনি ভাড়া করেছেন, ফুল ভাড়া দেওয়া লাগবে। সেক্ষেত্রে যদি আপনারা 10 জন হন তাহলে আপনাদের খরচটা কমবে। তো এটাকে বলা হয় ভেরিয়েবল না, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। আর ডিরেক্ট কস্ট যেটা সেটা হচ্ছে আপনি মনে করেন যে যে 5 জন আমরা যাব, আমরা গাড়ি টাড়ি ভাড়া করবো না, আমরা 5 জন বাসে চলে চলে আসবো। তো 5 জন যদি বাসে আসেন তাহলে টিকিট কি 5 জনের দেওয়া লাগবে নাকি 10 জনের দেওয়া লাগবে? 5 জনের। হ্যাঁ, 5 জনের দেওয়া লাগবে, তাহলে এক্ষেত্রে খরচটা কমে গেল, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলত এখানকার কাহিনী। তো আপনাদের আমি গুগল ড্রাইভে শিট কি দিয়েছি, এই শিটটা দিয়েছি না গুগল ড্রাইভে? শিট কোথায় আছে খুঁজতে গেলে আপনার গ্রুপে পাওয়া যাবে না, আপনার এত কথাবার্তা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছিলাম, কিছু বলি নাই, যাবে দেখলাম যে ক্লাস শুরু হোক তখন আমি বলবো, একটু গল্প টল্প করে নিক সবাই শান্তি করে। আচ্ছা, তো আপনাদের আমি গুগল ড্রাইভে শিটটা দিয়েছি, শিটটা ডাউনলোড দিবেন, দিয়ে আপনারা প্রিন্ট দিয়ে নেবেন, ঠিক আছে। আর যারা প্রিন্ট দিতে পারবেন না ওখান থেকে জাস্ট ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন, দেখতে পাবেন, ঠিক আছে। নিয়মগুলো একটু পড়ে নেবেন, আমরা সরাসরি অঙ্কে চলে যাবো, অঙ্কে চলে গেলে আপনাকে বোঝানো আমার পক্ষে সহজ হবে। আচ্ছা, আমরা আজকে ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাবো, আমি এখানে যাই ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি, হ্যাঁ, যত কাহিনী আছে সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন, কখনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর নেটের একটু সমস্যা আছে জানি, সেক্ষেত্রে অনেক সময় ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হলেও প্রবলেম নেই, কারণ আপনাকে আমি ব্যাকআপ ভিডিও দিব। ব্যাকআপ ভিডিও বোঝেন, এই যে ক্লাসটা চলতেছে, হ্যাঁ, এই ক্লাসটার পুরো রেকর্ড থাকতেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা কথা বললাম এবং ফুল রেকর্ডিং থাকবে, হ্যাঁ। এই রেকর্ডিংটা আমি আপনাকে এখনই দিয়ে দেবো আপনার ড্রাইভে, তো দিয়ে দিলে আপনি পরবর্তীতে রেকর্ডিংটা দেখবেন এবং কি করবেন, রেকর্ডিং দেখলে কি হবে, যেমন থামায় রাখা যাবে না, ভিডিওকে থামায় রাখা যায় নাকি? যায় না, হ্যাঁ, থামানো যাবে। আচ্ছা, এভাবে থামায় রাখবেন, রেখে আপনি এটা নোট করে নেবেন, ঠিক আছে। নিয়ে আপনি পরবর্তীতে একটু অবসর সময় টু বি কন্টিনিউ নোট করবেন। আর অবশ্যই আজকে ক্লাস যেখানে শেষ হবে, পরবর্তী দিন ক্লাস শুরু হওয়ার আগে নোটটা কমপ্লিট করবেন, যদি নোটটা খাতায় আপনি না ওঠান তাহলে পরবর্তী দিন কিন্তু আপনার অঙ্ক বুঝতে গিয়ে অনেক সমস্যা দেখা দিবে। কি সজীব ভাই, আমার কথা মনে থাকবে? মনে থাকবে। আমাদের আরাফাত ভাই এখনো জয়েন দেয় নাই কেন, কি সমস্যা ওনার? ও আরাফাত ভাই আছে, আরাফাত আরাফাত ভাই একটু কথা বলেন প্লিজ। ও আরাফাত ভাই, হ্যাঁ, কথা বলছেন না কেন, একটু কথাটা তো বলেন। আচ্ছা, আপনাদের নেট প্রবলেম হলে আপনাদের কথা আমার শুনতে অসুবিধা হবে, কিন্তু আমার কথা অসুবিধা হচ্ছে না মনে হয়, কারোর হচ্ছে? যদি সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দেন, গুড, আমার কথা শুনতে পারলে এনাফ, ঠিক আছে। আপনি যদি কখনো প্রশ্ন করার দরকার হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পড়ি, দেখেন আমরা এখানে কত সিস্টেম আছে, সব সিস্টেম আপনাকে দেখাবো। এখন প্রোডাকশন, আমাদের একটা কোম্পানির আমরা শুরু করছি অঙ্ক, সেখানে আমাদের প্রোডাকশন আছে 3000 ইউনিট, কত আছে 3000 ইউনিট, অর্থাৎ জি জি, অর্থাৎ উৎপাদন তাদের 3000 ইউনিট, উৎপাদন কত 3000, তো 3000 উৎপাদন করে তারা সেলস করতেছে কতটুক দেখো, তারা, হ্যাঁ, সেলস করছে 2000 ইউনিট, কত হাজার ইউনিট সেল করছে, 2000 ইউনিট, আর সেলিং প্রাইস ধরছে কত টাকা, 10 টাকা, 10 টাকা পার ইউনিট, জি জি জি, 10 টাকা পার ইউনিট। এগুলো মেমোরিতে সেভ করে নাও, আমি যা দেখাচ্ছি মেমোরিতে সেভ করো, এগুলো নিয়ে এখন অঙ্ক হবে। আচ্ছা, কস্ট, তো একটা প্রোডাক্ট প্রোডিউস করতে গেলে কস্ট লাগে না,
তারা প্রোডাকশন উৎপাদন করছে হ্যাঁ 3,000, বিক্রি করছে 2,000, আর প্রতি হ্যাঁ পিস বিক্রি করছে কয় টাকাই? 10 টাকাই, দশ ঠিক টাকা আছে? জি দশ টাকা জি জি এখন আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে কত? 1 টাকা পার ইউনিট। কত টাকা পার ইউনিট? 1 টাকা পার টাকা আচ্ছা, 1 টাকা পার ইউনিট, ঠিক আছে? তারা 1 টাকা পার ইউনিট আমাদের এটা প্রোডিউস, ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি? কাঁচা মাল, তাই না? আচ্ছা কিসে খরচ হচ্ছে এটা? কাঁচা মালে। আচ্ছা, এই কাঁচা মালের সাথে ডিরেক্ট লেবার, সরাসরি যে শ্রমিকরা জড়িত আছে, তাদের খরচটা কত দেখো? তাদের খরচ দুই হচ্ছে টাকা 2 টাকা পার ইউনিট। গুড। আর ভেরিয়েবল ফ্যাক্টরি, ফ্যাক্টরির যে খরচটা আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি, ভেরিয়েবল মানে কি জানো? পরিবর্তনশীল, এটা পরিবর্তন হতে পারে, 1 টাকা 50 পয়সা পার ইউনিট। আর ফিক্সড ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি মানে কি? ওই যে ফ্যাক্টরির ভাড়া। হ্যাঁ, আমার ফ্যাক্টরির ভাড়া আমি উৎপাদন যতই কম করি, যেমন দেখো আমি যদি উৎপাদন কম করি সেক্ষেত্রে আমার ফ্যাক্টরি বিদ্যুৎ বিল কম লাগবে, জ্বালানি কম লাগবে, কিন্তু ভাড়াটা তো কম হবে না, হবে? না দেখেন, আমি ধরেন যে এই যে এখন আমার কোচিং এ কোনো স্টুডেন্ট পড়তেছে না, কোচিং পড়ে আছে, বাট আমাকে ভাড়া দেওয়া লাগছে, তাহলে এটা আমার কি ফিক্সড এক্সপেন্সেস, তাই না? যখন ক্লাস চলতো তখন মার্কার লাগতো, কলম লাগতো, কালি লাগতো, মনে করেন যে আরো আদার্স যে খরচ আছে ওগুলো এখন নাই, কিন্তু ফিক্সড খরচটা কি আমার মাপ আছে? নেই। বিদ্যুৎ না বিল না এর আগে আসতো 800, 900, 1,000, এখন আসে বিদ্যুৎ বিল 200 টাকা, কারণ ওখানে তো কিছু চলতেছে না, চলতেছে জাস্ট ফিক্সড একটা অ্যামাউন্ট, সেটা আমাকে দেওয়া লাগছে। এবার আসেন, এটা উৎপাদন শেষ হয়ে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং ওভারহেড, ঠিক আছে? মার্কেটিং মানে কি? বাজারজাতকরণ। অর্থাৎ একটা হ্যাঁ প্রোডাক্ট প্রডিউস করলে কি কাজ শেষ হয়ে যায়, ওটার কি সেল দেওয়া লাগে না? হুম দেখেন, মার্কেটিং এক্সপেন্সের ফিক্স, ফিক্সড আছে কত টাকা? 1,500 টাকা। আর ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, প্রোডাক্ট বেশি হলে খরচ বাড়বে, আর প্রোডাক্ট কম হলে খরচটা কি হবে ভাই? কমবে। কমবে সেটা হচ্ছে কার উপরে? সেলস এর উপরে। কত পার্সেন্ট ভাই? 5%। সেলস এর উপর 5% জি জি না দেখেন। হ্যাঁ বলেন। ভ্যারিয়েবল 5% দেওয়া যাবে ভেরিয়েবল 5% বলতে বোঝাচ্ছে যে সেলস, অন সেলস সেলস এর উপরে। হ্যাঁ জি জি সেলস যখন বাড়বে তখন আমার খরচটা বাড়বে, সেলস যখন করবে আমার খরচটা অটোমেটিকলি কি হবে ভাই? কমতে কমে থাকবে। যাবে, বুঝতেছেন আমার কথা? ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, আর যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে জানাবেন যে এই নামে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তো সবাইকে অ্যাকসেপ্ট করি না, অনেকজন কি চোখের বালি, নাকের কাদা, এইসব ইত্যাদি ইত্যাদি আইডি, আল্লাহ জানে কারা এরা, ঠিক আছে? এরকম 500 আইডি ঝুলতেছে, আমি অ্যাকসেপ্ট করি না। আপনারা ফোন দিয়ে জানাই দিবেন যে ভাই এই আইডিটা আমার, আপনি অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে? ওকে, এবারটা দেখেন, এইটা আমার ইনফরমেশন গেল। ভেরিয়েবল মানে কি বললাম? ভেরিয়েবল মানে কি বললাম একটু বলেন ভাই। হ্যাঁ, পরিবর্তনশীল। ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হতে পারে। কিভাবে পরিবর্তন হবে? ইউনিট বেশি খরচ বেশি, ইউনিট কম খরচ কম। আর ফিক্সডের ক্ষেত্রে কি? ফিক্সডের ক্ষেত্রে ইউনিট ডাজন্ট ম্যাটার, আপনার ইউনিট 5 পরিবর্তন হতে হবে পারে, না। 5 হতে পারে, 10 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যাই হোক আপনার ওইটা কোনো পরিবর্তন নাই। আপনার এখান দেখেন, আপনি 2,000 উৎপাদন করলেও আপনার ফিক্সড 1,500, 1,000 উৎপাদন করলেও, দুটা উৎপাদন করলেও, পাঁচটা উৎপাদন করেন, যাই করেন ওইটাই খরচ। আচ্ছা, এখন আমাকে ইনকাম স্টেটমেন্টটা করতে হবে। ডাইরেক্ট কস্ট। শিশির ভাই আপনারা তো লেট কেন ভাই? আচ্ছা, এখন দেখেন, ডিরেক্ট কস্টিং একটা ডিরেক্ট মেথডে করতে হবে, আর একটা করতে হবে কি ভাই? অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে? ওকে, এটা আমাদের সিস্টেম, এই এই অনুযায়ী আমাদের, জি জি এই দুটা মেথডে আমাদের ম্যাথটা সলিউশন করতে হবে, ঠিক আছে? ওকে, শিশির ভাই একটু কথা বলেন তো, আপনার কথাটা একটু শুনি, শোনা যায় কিনা? আনমিউট করেন, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা একটু আমি একটু দেখি, আমরা ইনফরমেশন গুলো একটু মেমোরিতে সেভ করি না। হ্যাঁ, আমাদের টোটাল উৎপাদন 3,000 ইউনিট, আমাদের টোটাল আর সেলস 2,000 ইউনিট, আর 10 টাকা পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কত টাকা? 1 টাকা পার ইউনিট। জি, ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে এক দুই টাকা পার টাকা ইউনিট। হ্যাঁ, আর ডিরেক্ট লেবার হচ্ছে 2 টাকা, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের কত টাকা? 1 টাকা 50 পয়সা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 6,240 টাকা। অর্থাৎ আপনি উৎপাদন যাই করেন না করেন, ফিক্সড খরচটা ফিক্সড থাকবে, ঠিক আছে?
আচ্ছা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং ওভারহেড 1500 টাকা ফিক্সড আর ভেরিয়েবল হচ্ছে সেলস এর উপরে 5% ওকে আমাকে এখন একটা দুইটা পদ্ধতি দেওয়া হলো সেটা হচ্ছে নাম্বার 1 দুইটা পদ্ধতি ডাইরেক্ট কস্টিং আর নাম্বার 2 হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ঠিক আছে আমরা এখন এক নাম্বারটাই সমাধান করব আমাদের যখন আমরা বলে দেব আমরা প্রিভিয়াস অঙ্ক দিয়ে শুনে নেব আচ্ছা এই যে ম্যাথটা দেখা হলো এখন আমরা সলিউশনে যাব ঠিক আছে আর কথা কথা জ্ঞান জমা আচ্ছা আপনারা কথা বলেন না ঠিক আছে আমি মিউট করে দিলাম আমি বোঝাই পরে শেষে প্রশ্ন করব সবাইকে মিউট করে দিয়েছি কেউ আর আনমিউট করবেন না ঠিক আছে আমি সবাইকে মিউট করে দিয়েছি আপনারা কেউ কথা বলবেন না আমার এখানে সব রকম ক্ষমতা আমার হাতে আছে টেনশন নেন না বুঝছেন আমি এখান থেকে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবো আচ্ছা এই যে ম্যাথ আমি এই যে নিচে হ্যান্ড রাইটিং সলিউশন দিয়েছি অনেক ক্ষেত্রে ভাইয়া বলেন ভাইয়া হ্যাঁ শিবির ভাই বলেন আচ্ছা আপনার বলার দরকার আপনি একটু শুনেন শুনে তারপরে বলেন আমি একটু দেখাই আমি এখন এক নাম্বার ম্যাথ সলিউশন দেখাবো সেটা একটু আপনারা খেয়াল করেন আচ্ছা এক নাম্বারটা খেয়াল করেন আমরা এখন করতেছি কি ভাই ভেরিয়েবল ঠিক আছে ভেরিয়েবল মানে কি ডাইরেক্ট ডাইরেক্ট ঠিক আছে সরাসরি আমরা একটু অঙ্কটা দেখি অঙ্কটা দেখার পরে আমি আপনাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করব শুনতে পাচ্ছেন না আপনি আমার কথা আপনি হেডফোন লাগান ভাই কানে হেডফোন লাগান ইনশাআল্লাহ শুনতে পাবেন শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন না আপনারা সবাই ভাই আচ্ছা এখন খেয়াল করেন সেলস আমাদের এখানে সেলস হয়েছিল 2000 ইউনিট কয় টাকা করে 10 টাকা করে দেখেন আমার মাউসটা দেখা যায় লাল চিহ্ন দেখা যায় দেখেন আমরা 2000 পিস হ্যাঁ ভাই হ্যাঁ জি 2000 পিস প্রোডাক্ট সেলস করেছিলাম কত টাকা করে ভাই 10 টাকা করে তাহলে এটা গুণ দেন কত হয় দেখেন 10 গুণ 2000 কত হয় এই যে 20000 টাকা ঠিক আছে এখন আমরা কস্ট এক্সপেন্সেস গুলা হিসাব করব ঠিক আছে এখন এক্সপেন্সেস গুলা কি আছে দেখেন এই যে দেখেন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হ্যাঁ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে আমাদের 1 টাকা পার ইউনিট কত টাকা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট আছে আমাদের 1 টাকা তো এখানে 1 টাকা আমাদের ইউনিট টোটাল প্রোডাকশন ইউনিট কত আপনারা জানেন আমরা প্রোডাকশন উৎপাদন করছি ভাই 3000 ভাই জি 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 গুড শান্ত ভাই অনেক ধন্যবাদ 3000 পিস উৎপাদন করছি তো 3000 পিস 1 টাকা করে গুণ করলে কত হয় ক্লিয়ার এটা ক্লিয়ার 3000 জি 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 এখন ডাইরেক্ট লেবার আছে আমাদের 2 টাকা পার ইউনিট কত টাকা পার ইউনিট 2 টাকা 2 টাকা পার ইউনিট 3000 সাথে গুণ করেন 3000 গুণ 2 6000 6000 ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে আমাদের 1 টাকা 50 পয়সা কত টাকা এক পয়সা জি 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 দেখেন কত হয় ঠিক আছে নাকি যোগ বিয়োগ করে দেখেন 4500 জি 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 4500 টাকা ওকে ক্লিয়ার হয়েছে না পর্যন্ত এই পর্যন্ত বোর্ডে যতটুকু দেখা যাচ্ছে এই পর্যন্ত কারো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন ভাই এ পর্যন্ত কারো সমস্যা না ইনশাআল্লাহ নেই আচ্ছা একটু উপরে যাই এখন উপরে গিয়ে দেখেন টোটাল আমাদের প্রোডাকশন কস্ট কত হলো 4 টাকা 50 পয়সা কত টাকা ভাই 4 টাকা 4 টাকা 50 পয়সা জি জি আচ্ছা 4 টাকা 50 পয়সা কত টাকা হলো 4 টাকা 50 পয়সা জি আর তাহলে এই টোটালটা যোগ করেন এটা যোগ করলে কত হয় দেখেন 3000 6000 9000 9000 13500 এবং ক্লিয়ার হয়েছেন আচ্ছা এটা আমাদের প্রোডাকশন কস্ট এটা আমাদের কি কস্ট প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ সিম্পল ব্যাপার আমি আর একবার বলি আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়েছিলাম পার ইউনিট 1 টাকা 3000 পিস মাল উৎপাদন করছি মনে করেন 3000 পিস বিস্কুট আমি তৈরি করছি তো আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল গেল পার পিসে 1 টাকা তাহলে 3000 পিস তৈরি করতে গেলে 3 টাকা 3000 টাকা লেবার গেল পার ইউনিট লেবার বললো যে ভাই প্রত্যেকটা বিস্কুট তৈরি করে দেবো আমাকে বিস্কুট প্রতি 2 টাকা দিতে হবে
তাহলে 3000 পিস বিস্কুট তৈরি করতে গেলে অটোমেটিক আমার 6000 টাকা খরচ হবে, যদি 4000 করতাম তাহলে 8000 খরচ হতো। কি এটা ক্লিয়ার হচ্ছেন? জি ভাই। ওকে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড একটা। ও ভাই, ভাইয়া মিশির ভাই আপনি গাড়ির মধ্যে আছেন আমি বুঝতে পারছি, গাড়ির মধ্যে থাকলে নেট পাবে না ভাই, গাড়ির মধ্যে যে নেট স্পিড পাই সেই স্পিডে কখনো ক্লাস করা যায় না। আপনি একটু স্থির হন হয়ে করেন, আর না পেলে আপনি পরবর্তীতে ব্যাকআপ ভিডিওটা দেখে নেন। আচ্ছা হ্যাঁ, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা 50 পয়সা, তাহলে 3000 এর সাথে গুণ করলে 4500 টাকায় হয়। তাহলে টোটাল আমাদের ইউনিট প্রতি খরচ হলো উৎপাদন করতে 4500 টাকা, আর আমাদের 13500 টাকা টোটাল খরচ। তাহলে আমাদের প্রোডাকশন কস্ট হলো 13500 টাকা। এখন আপনাকে অঙ্ক, এটা হলো উৎপাদন শেষ, তখন আমাকে দেখতে হবে যে আমার ফ্যাক্টরিতে বিগিনিং কোনো প্রোডাক্ট আছে কিনা, অর্থাৎ উৎপাদন করার আগে সেটা প্রারম্ভিক থাকে না সেটা আছে কিনা, যদি থাকে তাহলে যোগ হবে, আর এন্ডিং যদি থাকে সেটা কি হবে সবসময় বিয়োগ হবে। ওকে, এন্ডিং এবং বিগিনিং এটা আমাকে খেয়াল করতে হবে। আমাদের বিগিনিং প্রোডাক্ট নেই, তাহলে জিরো জিরো, তাহলে আমাদের টোটাল খরচ এটা দাঁড়াই গেল 13500। আচ্ছা এন্ডিং আছে কিনা দেখতে হবে, এন্ডিং 4500। এই 4500 টাকা কোথা থেকে আসলো আমি তো এটা পারবো না বলতে, আপনারা কেউ পারবেন বলতে দেখি, বোঝাতে পারেন কিনা? 4500 এর ভাই ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড বলে একটা না হচ্ছে না। আজকে শান্ত ভাই আছেন, আপনি তো পারার কথা, দেখেন পারেন কিনা, শিখতে হবে ভাই, অবশ্যই শিখতে হবে আমাদের খুব ভালো করে। দেখেন এন্ডিং কিন্তু দেওয়া না, আমি এখানে একটু হাইড রাখছি, একটা বিষয় হাইড রাখছি, এটা এখানে আমি ক্যালকুলেশনটা দিয়ে দিলে আপনি অটোমেটিক বুঝতে পারতেন, আমি ইচ্ছা করেই দিই না, কারণ এটা আপনাকে একটু ডিপলি শিখতে হবে তার জন্য। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ এন্ডিং জিনিসটা কি, এন্ডিং জিনিসটা হচ্ছে একটা ফ্যাক্টরি, মনে করেন যে আমি একটা ফ্যাক্টরির মালিক, 3000 পিস বিস্কুট তৈরি করেছি, তো করে করে আমি মনে করেন যে 2500 পিস বিক্রি করেছি, অর্থাৎ 2500 পিস বিক্রি করেছি, তাহলে আমার ফ্যাক্টরিতে পড়ে থাকলো কয় পিস? 500 পিস। 500 পিস, এই 500 পিস কি আমি বলবো কি আমার এন্ডিং? এন্ডিং, জি জি, ধন্যবাদ। তাহলে দেখেন আমরা টোটাল উৎপাদন করছি কতটা, কত টোটাল উৎপাদন? 3000। জি জি, 3000। আর একটু হিসাব করি, তাহলে আমাদের ইন্ডিয়া উৎপাদন হয়েছে কত হাজার? 3000। বিক্রি দিচ্ছি কত আমাদের? 2000। 2000, আপনার একটু আমি এখানে একটা টেক্সট করে দেখাই। হ্যাঁ এই দেখেন, আমরা দেখেন এই ম্যাথটা একটু আপনার মনে আছে মনে হয়, আমরা টোটাল উৎপাদন করছি 3000 পিস, কত পিস দেখতে পাচ্ছেন আমার এই যে 3000 লেখা? 3000 ইউনিট। জি জি, এই লেখাটা কি দেখা যায় ভাই? হ্যাঁ। জি ঠিক আছে, 3000 ইউনিট উৎপাদন করছি, আমরা বাজারে সেল দিয়েছি কত পিস? 2000 পিস। তাহলে আমার এখন ফ্যাক্টরিতে পড়ে আছে কয় পিস? 1000 পিস মাল পড়ে আছে, যে 1000 পিস মাল আমাদের ফ্যাক্টরিতে পড়ে আছে সেই 1000 পিসের দাম হচ্ছে কত টাকা করে? দেখেন তো উৎপাদন খরচ 4500 টাকা, কত টাকা? 1000 × 4500 পয়সা। জি জি জি, 4500 টাকা 50 পয়সা। জি এই যে আমি এখানে আপনাদের আমাদের 1000 পিস মাল পড়ে আছে, তার দাম হচ্ছে 60 টাকা, কত টাকা? 60 টাকা, কত পয়সা ভাই? 50 পয়সা। তাহলে সমান দেন, দেখেন কত হয়, 4500। আমি কি এটা বোঝাতে পারছি আপনাদের? জি ভাই। ওকে, এন্ডিংটা বুঝতে পারছি ভাই। জি জি, ধন্যবাদ। যদি বিগিনিং থাকে তাহলে এখানে বিগিনিংটা কি হবে ভাই? যোগ হবে। আর এন্ডিংটা সবসময় কি হবে? বিয়োগ হবে। তো আমাদের বিগিনিং এর কোনো কথা এখানে বলা আছে নাকি, যে বিগিনিং কোনো প্রোডাক্ট আছে কি না আছে এমন বলা নাই, সেক্ষেত্রে আমরা বিগিনিং দিলাম জিরো। আচ্ছা আমি যদি 3000 পিস উৎপাদন করেছি, 3000 পিস উৎপাদন করেছি, 3000 যদি বিক্রি করে দিতাম তাহলে আমাদের এন্ডিং কি হতো? থাকবে। তারপর আমি এটা হিসাব করলাম, 13500 − 4500 থাকলো আমাদের কত ভাই? 9000। কত হাজার? 9000। আচ্ছা আমাদের টোটাল বিক্রি করছিলাম কত হাজার মনে আছে? 20000 না? জি, এই 20000 থেকে আমরা মাইনাস করলাম 9000, তাহলে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন সেটা আমাদের কত হাজার? 11000। 11000। আচ্ছা এই পর্যন্ত বোঝেন নাই কি, সে আমাকে একটু জিজ্ঞেস করেন যে কোন আইটেমটা কোথা থেকে আসলো। আমার দায়িত্ব কি জানেন, আপনার সব অঙ্ক কিন্তু বইতে সমাধান আছে, আছে না? আপনি কিন্তু এখানে সমাধান নিতে আসেন নাই, আপনি এখানে কি করতে আসছেন বলেন? শিখতে আসছি ভাই। হ্যাঁ শিখতে আসছেন আপনি, এখানে একটা জিনিস হয়েছে আছে,
তো এটা কিভাবে মনে রাখা একটু কথা বলতে পারো ভাই 9000 আর 11000 এর হিসাবটা একটু বলতেন আচ্ছা ঠিক আছে উপরে ভিক্টরি 20000 টাকা তার মধ্যে কেন আসবে ভাই আপনার অ্যানসার দেওয়ার দরকার নাই আমি দিছি এই যে দেখেন আমাদের এখানে টোটাল সেল আছে 20000 তো আমরা একটু খরচ ধাপে ধাপে হিসাব করতে তো 20000 টাকা খরচ বিক্রি করে ইনকাম করেছি আর এই যে টোটাল যে প্রোডাকশনটা প্রোডিউস করা হলো ঠিক আছে যেমন আসিফুল ভাই আপনি যে মোবাইলটা দিয়ে ক্লাস করছেন এই মোবাইলটা নিশ্চয় একটা কোম্পানি বানাইছে তো এই কোম্পানি মনে করেন যে প্রাথমিক অবস্থায় মোবাইলটা আপনার কাছে 20000 টাকা বিক্রি করছে তো ওই মোবাইলের মধ্যে যত যন্ত্রপাতি আছে ওই সবগুলোর পেছনে খরচ হয়েছে কোম্পানির 9000 টাকা তাহলে কোম্পানি আপনার এখান থেকে বিক্রয় থেকে এই খরচটা বাদ দিল তাহলে এখন কোম্পানির গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 11000 টাকা কি ক্লিয়ার হয়েছে ভাইজান জি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই প্রশ্ন করবেন যেভাবে ব্যাসে প্রশ্ন করতেন ফ্রাঙ্কলি এবং কোন মানে ভাই জড়তা না রেখে এখনো করবেন ভাই বলেন ভাই ভাই 11000 টাকা বাংলায় কি বলে ভাই এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ও গ্রস গ্রস হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বাংলায় হচ্ছে মোট লাভ ঠিক আছে ভাই মুনিয়াকে একটু কথা বলতে বললেন তো আমার রেফারেন্স আসছে তো এজন্য আমার একটু আচ্ছা সমস্যা নেই উনি প্রথম ক্লাসটা করুক প্রথম ক্লাসটা করে যদি ওনার সমস্যা হয় আপনি আমাকে বলুন উনি শুনতেছে খুব মনোযোগ দিয়ে শুনতেছে উনি তো বললই হ্যাঁ যদি প্রবলেম হয় উনি অবশ্যই প্রশ্ন করবে আমাকে সমস্যা নেই আপনারা এই ক্লাসটা শেষ করছি তার মানে এই না যে এটা শেষ এই ক্লাসটা নিয়ে যত প্রশ্ন আছে সামনের দিন ক্লাস শুরু করার আগে আপনি প্রশ্নগুলো আগে করে নেবেন ঠিক আছে আমাকে বলবেন যে এটা তো আর বোর্ড না বুঝছেন যে আমি মুছে দিলাম শেষ এটা তো কম্পিউটার ঠিক আছে এখানে সব রেকর্ড থেকে যাচ্ছে দেখেন এই যে দেখেন প্রথমে যাওয়া যাচ্ছে আবার শেষে যাওয়া যাচ্ছে আবার এই পেজটা কেটে দিও এখানে আসা যাবে যাবে না যাবে একবার ব্যাক মাইলে চলে আসবে হ্যাঁ ব্যাক মাইলে চলে আসবে তো আপনারা যদি এইটা আমার করান নি একবার ভাইরা জি দাদা একবার করাইছি প্রথম থেকে শুরু করছি না হলে তো আপনি সব ভুলে গেছেন করোনাতে খাই ফেলছে বুঝেন না কম্পিউটারে ডক ও ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি একটু গাড়ি আমি সব কিছু বুঝলো ভাইয়া আপনাকে হ্যাঁ আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো কোথায় কি হবে ভাইয়া ঠিক আছে আচ্ছা ভাইয়া তো আপনি একটু স্থির হন ঠিক আছে গাড়ি থেকে নামেন নামে ক্লাস করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে একটা সুযোগ আছে সেই সুযোগটা হচ্ছে বিভিন্ন কাজে ইম্পর্টেন্ট কাজে যদি থাকেন এত কষ্ট করে জয়েন দেওয়ার দরকার নাই পরবর্তীতে ব্যাকআপ ভিডিও দেখবেন দেখে আপনি পরে আনসার আমাকে প্রশ্ন করবেন ঠিক আছে ব্যাকআপ ভিডিও তারাই পাবে যারা আমার ক্লাসে জয়েন দিয়েছে বাইরের কেউ ব্যাকআপ ভিডিও পাবে না এবং আপনি শেয়ার করবেন শেয়ারের কোনো অ্যাক্সেস আমি দিব না শেয়ার করার কোনো স্কোপ নাই শেয়ার করলে সে দেখতে পারবে না আমি ছাড়া আমি আমি তাকে পারমিশন না দিলে কেউ দেখতে পারবে না ঠিক আছে আচ্ছা এটা আমাদের মোট লাভটা চলে গেল মোট লাভ হ্যাঁ মোট লাভ আচ্ছা মোট লাভ কাকে বলে নেট লাভ কাকে বলে একটু একটু শোনার দরকার পারেন কেউ বলতে পারবেন মোট লাভ কি জিনিস নেট লাভ কি জিনিস হ্যাঁ বলেন হাসিবুল ভাই মোট লাভ নেট লাভ বলতে পারবেন না কেউ না না আচ্ছা আমি বলি মোট লাভ বিষয়টা হচ্ছে এমন একটা প্রোডাক্ট মনে করেন যে আমি আপনি এত সিম্পলে বলি হ্যাঁ মনে করেন যে কিছুদিন আগে কি ঈদ গেল কুরবানি ঈদ গেল না জি জি তো আপনি গ্রাম থেকে একটা 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ তো আপনি এবার ঢাকাতে গিয়ে 1,20,000 টাকা গরুটা সেল দিলেন তাহলে আপনার 20,000 টাকা লাভ না এটা হ্যাঁ 20,000 টাকা লাভের মধ্যে খরচ বাদ যাবে হ্যাঁ হ্যাঁ এই যে আপনি 1 লক্ষ টাকায় কিনলেন এবং 1,20,000 টাকা বিক্রি করলেন এই যে পারচেস অ্যামাউন্ট থেকে সেলস অ্যামাউন্ট বাদ দিয়ে যেটা হবে সেটা আপনার গ্রস প্রফিট অর্থাৎ মোট লাভ এখন এই মোট লাভ থেকে বাদ যাবে কি গাড়ি ভাড়া রাখাল খরচ তারপর ওখানে হাটের যে খাজনা খরচ খাবার খরচ আপনার খাওয়া খরচ আপনার যাতায়াত খরচ এই যে যে খরচটা আছে সবগুলো বাদ দেওয়ার পর যেটা আপনার বাড়িতে এসে দেখা যায় সেই সব মিলে গরুর প্রতি 7,000 টাকা খরচ হয়েছে এটা বাদ দেওয়ার পরে যেটা আপনার 13,000 থাকলো এটা আপনার নেট প্রফিট অর্থাৎ নেট লাভ আমার কথা বুঝতেছেন ভাই ক্লিয়ার জি জি এটা আমাদের গ্রস প্রফিট শেষ হলো আর সজীব ভাই তো আমার কাছে মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ছেন আপনি পড়েন নাই জি জি তাহলে তো আপনি আমার কথা তো একটু সহজে বোঝার কথা কারণ আপনি তো জানেন আমি কিভাবে বোঝাই আচ্ছা অ্যাড মার্কেটিং এক্সপেন্সেস তো মার্কেটিং এক্সপেন্স অর্থাৎ যে মার্কেটিং করার জন্য যে খরচ হয়েছে আমাদের ভেরিয়েবল কস্ট ভি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে সেলস এর উপরে কত পার্সেন্ট ভাই 5% তো হ্যাঁ সেলস বাড়বে খরচ বাড়বে সেলস কমবে খরচ কি হবে ভাই কমবে তাহলে 20,000 এর উপর 5% করলে 1,000 টাকা হয় 1,000 টাকা বাদ দিলাম এই 1,000 টাকা বাদ দিলাম বাদ দেওয়ার পরে থাকলো আমাদের 10,000 টাকা এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ঠিক আছে
এটা তার গ্রস লেখার দোকানে, এটা শুধু সেম লিখবেন, আপনি যদি কিছু না লিখতে পারেন লিখবেন না, সমস্যা নেই। আচ্ছা এটা আসেন ফিক্সড এক্সপেন্সেস, আমার এই কোম্পানির এই খরচটার মধ্যে ফিক্সড খরচ কি কি আছে। ফিক্সড এক্সপেন্সেস আছে দেখেন, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাদ দিলাম, 6240, হ্যাঁ 6240, এটা যেন কোথায় আছে, এটা ম্যাথে আছে না? জি জি একদম ম্যাথে সরাসরি দেওয়া আছে, আপনাকে ম্যাথে আমি গিয়ে দেখাবো। এই যে দেখেন এখানে দেখেন সরাসরি আছে, আছে না? জি 6240 টাকা আছে। জি এটা আমাদের ফিক্সড, জি জি এটা আমাদের ফিক্সড আছে। ওকে এখন দেখেন ফিক্সড টাইম বসাই দিলাম, ফিক্সডটা বসালাম, বসানোর পরে দেখেন মার্কেটিং ফিক্সড, মার্কেটিং এর একটা টাকা আছে, 1500 টাকা আছে না অঙ্কে? আছে না, ম্যাথে আছে। জি জি আপনারা যদি পারেন ম্যাথটা শিটটা একটু উইক করে নেবেন, ফটোকপি করে নেবেন, তাহলে আপনার এখানে আপনার এগুলো বুঝতে সহজ হবে, একটু অতি সহজে বুঝতে হবে, আমার এত পরিশ্রম হবে না। দেখেন ফিক্সড খরচ এখানে 6240 এবং 1500, দুটো আমাদের ফিক্সড খরচ, এই দুটো আমাদের কি খরচ ভাই? ফিক্সড খরচ। এই দুটো আমরা এখানে বাদ দিব, এই দুটো ফিক্সড বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার কোম্পানির আর কোনো খরচ বাদ থাকলো না, সব খরচ হয়ে গেল। আমরা ডিরেক্ট যেসব খরচ ছিল ফ্যাক্টরির মধ্যের খরচ বাদ দিলাম, মার্কেটিং এর খরচ বাদ দিলাম, ফিক্সড এরটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর যেটা আমাদের অবশিষ্ট থাকতেছে 2260 টাকা, এটা আমাদের কোম্পানির কি লাভ? নেট লাভ। নেট লাভ, ফিক্সড লাভ। জি জি ফিক্সডে কোনো পরিবর্তন হয়েছে? ফিক্সড ছিল 6240, এটা বসাইছি, এখানে ছিল মার্কেটিং ছিল 1500, এটা বসাইছি। ইউনিট যতই পরিবর্তন হোক, এখানে 3000 কাছে 2000, 5000, 7000, 1000, 100, 200, 500, যাই হোক, আমার এই ফিক্সড দুটো কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ আমরা ডিরেক্ট মেথড অঙ্ক করছি। কি ভাই? ডিরেক্ট অর্থাৎ ভেরিয়েবল অঙ্ক করতেছি। কি অঙ্ক করতেছি ভাই? ভেরিয়েবল। ভেরিয়েবলে যখন অঙ্ক করবেন ফিক্সড কোনো রকম কোনো পরিবর্তন হবে না, ফিক্সড ইজ ফিক্সড। অর্থাৎ আপনি বললেন যে আমরা একটা গাড়ি ভাড়া করে কক্সবাজার বেড়াতে যাব, তো আপনি একটা ম্যাক্রো ভাড়া করছেন 20,000 টাকা দিয়ে, তো আপনারা 5 জন যাচ্ছেন, 5 জন গেলেও যে ভাড়া, 7 জন গেলেও যে ভাড়া, ওর ক্যাপাসিটি 10 জন, 10 জন গেলেও সেই ভাড়া, আপনি যদি একা যান তাও আপনাকে কিন্তু সেই ভাড়াই দিতে হবে, বুঝতে পারছেন? বিকজ ভাড়াটা হচ্ছে আমার এখানে ফিক্সড। কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা সবাই? আচ্ছা এই ফিক্সটা কখন কাজ করবে? ফিক্সড হিসাবে কাজ করবে কখন? যখন আমরা ম্যাথ সলিউশন করব। কিভাবে ভাই? এই যে ভেরিয়েবল ভাবে। কিভাবে? ভেরিয়েবল অথবা কি, এই যে ভেরিয়েবল অথবা কি, দুটো একই জিনিস, আমি আপনাদের এখানে লিখে দিই। এটা কি ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট কন্টেন্ট মানে কস্টিং মানে ভেরিয়েবল করতে হবে ভাই? হ্যাঁ না এটা সাবে আপনাকে বলেই দেবে। আচ্ছা ভেরিয়েবল আর একটা কি আছে, এর নাম জানেন তো ভাই? ডিরেক্ট। ডাইরেক্ট, জি জি ডিরেক্ট এবং ভেরিয়েবল একই জিনিস, মনে রাখবেন, ঠিক আছে? এটা যখন করবেন তখন ফিক্সড ইজ ফিক্সড, ফিক্সড এর কোনো নড়াচড়া নাই। আর যখন আপনি অ্যাবজর্পশন করবেন অর্থাৎ 2 নম্বর রিকোয়ারমেন্ট করবেন, তখন আপনার হবে কি অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের ক্ষেত্রে আপনার কি হবে, এই যে ফিক্সটা আর ফিক্সড থাকবে না, ফিক্সটা পরিবর্তন হবে, ইউনিট প্রতি চলে যাবে। আপনারা 5 জন যদি বাসে আসেন তখন আপনার অ্যাবজর্পশন, আপনি যদি বাসে চড়ে কক্সবাজার যান তাহলে আপনার 5 জন গেলে যা খরচ হবে, 7 জন গেলে খরচ পরিবর্তন হবে না? হবে। জি 10 জন গেলে আরো খরচ পরিবর্তন হবে, আপনি একা গেলে আরো খরচ পরিবর্তন হবে, সেক্ষেত্রে আপনার অ্যাবজর্পশন। আচ্ছা একটু দেখেন সবাই, এটা এই ম্যাথটা নিয়ে কারো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন ভাই, এখানে বুঝি না আরেকবার বোঝান। সবাই আনমিউট করে দেন আগে। না সবাই এখন প্রশ্ন করবে, আনমিউট করা দেখেন, আপনি প্রশ্ন করেন, এটা নিয়ে আগে দেখেন কারো কোথায় কে বোঝেন নাই, একটু বলেন যে ভাই এখানে বুঝি না আরেকবার আলোচনা দিন, আমি আলোচনা দিব। আচ্ছা বলেন কে কোথায় বোঝেন নাই, বলেন একটু সলিউশনটার দিকে নজর রাখেন, কোন আইটেমটা বুঝলেন না, কোনটা যোগ বিয়োগ কেন হলো, কিভাবে হলো বুঝেন নাই যে, সে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই জায়গাটা আমি আরেকবার আলোচনা দেন ভাই। যে মার্কেটিং এক্সপেন্সটা ওটা মাঝে দেওয়ার কারণ হলো কি ভাই? ও আচ্ছা দাদা শুন, মার্কেটিং খরচটা সবসময় মাঝে যায়, ফিক্সড খরচের আগে যায়, এটা আপনি মাথায় রাখবেন। হ্যাঁ মার্কেটিং খরচ ফিক্সড খরচের আগে, ফিক্সড খরচের আগে, আপনি পরে দিলেও সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই আপনি। তবে এটা একটা ধারাবাহিকতা আছে, তো আপনি আগে উৎপাদন খরচ দিবেন, তারপরে মার্কেটিং খরচ দিবেন, তারপরে ফিক্সড দিবেন, মনে থাকবে ভাইজান? আপনি এটা নিচে দিলেও খুব একটা যে খুব ভুল হয় তা না, কিন্তু একটা ধারাবাহিকতা আছে তো, যেমন ওই যে জামা কাপড় পরার সময় তো একটা ধারাবাহিকতা আছে, আপনি পরবেন কিন্তু নিচেরটা উপরে পড়লে খারাপ লাগবে তাই। আচ্ছা আচ্ছা আর কারো সমস্যা? আচ্ছা এখন আপনার একটু কমেন্ট নিব আপনাদের কাছ থেকে, এইভাবে বোঝালে বা এইভাবে যদি ক্লাস নিই আপনার কি বোঝা সম্ভব মনে হচ্ছে, যে না এইভাবে ক্লাস কন্টিনিউ করলে আমরা ম্যাথগুলো বুঝতে পারবো?
যদি বলেন তাহলে আমি কন্টিনিউ করব, না হলে এক মাস পরে বাদ দিয়ে দেব। পড়া যায় ভাই, সমস্যা নাই। আচ্ছা শান্ত ভাই কি অবস্থা বলেন, এভাবে পড়লে কি পড়া যাবে? জি ভাই ধন্যবাদ। আমাদের এখন মেন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে প্রবলেমটা এটা। তাছাড়া ছেলে মেয়েও সব অ্যাক্টিভ হচ্ছে, সামনে মাস থেকে সবাই এই ক্লাস করার জন্য, জানেন অনলাইনে ক্লাস করার জন্য ওরা মেসেজ চলে আসছে সবাই। আপনার ব্যাচে দেখবেন 80% ছেলে মেয়ে সব মেসেজ আসছে, কারণ মেসেজ অ্যাভেলেবল, নেট ওয়াইফাই সব ঠিক আছে। আর বাড়ি আমার কথা বলতে কি আপনার কোনো অসুবিধা? না না দাদা আপনার কোনো সমস্যা নেই। আর যাদের নেটওয়ার্ক মানে গ্রামে আছে বুঝছেন, হ্যাঁ গ্রামে আছেন তাও সমস্যা হচ্ছে না। আপনি তো সেই হাড়া ভাঙ্গা মনে করেন সাহেবনগর একদম বর্ডারে, তাই না? একদম বর্ডার থেকে কথা বলছেন। আচ্ছা আপনার কথা দেখুন ক্লিয়ার। আর যাদের নেটের সমস্যা তারা একটু আপনার ওই ভেনুটা চেঞ্জ করবেন, মানে জায়গাটা দেখবেন। আমার গ্রামে আছে, আমার গ্রামের বাড়িতে ঘরের মধ্যে কিছু কিছু জায়গায় নেট পায়, কিছু কিছু জায়গায় পায় না, ঠিক আছে? সেই জন্য সেই সব জায়গাগুলো আপনারা ঠিক করে নেবেন, কোন জায়গাটা আপনার বাসার নেটের স্পিডটা ভালো সেই জায়গায় বসে ক্লাসটা করবেন, ঠিক আছে? একটু কষ্ট করেন ভাই, দু এক মিনিট সমস্যা হলে সেক্ষেত্রে। দাদা বলেন। আচ্ছা আমরা এখন অ্যাবজর্পশন শুরু করব, ঠিক আছে? ম্যাথ দেখবেন? আচ্ছা ম্যাথটা একটু দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে ম্যাথ, এটা ম্যাথ। আর প্রত্যেকটা ম্যাথ আমি এভাবে করাবো, ঠিক আছে? ম্যাথের নিচে সলিউশন দিয়ে দেবো, সেটা হ্যান্ড রাইটিং হতে পারে এবং আপনার কম্পিউটার টাইপও হতে পারে। টাইপ করতে গেলে অনেক সময় লাগে, তো সেক্ষেত্রে অনেক সময় হ্যান্ড রাইটিং করতে হয়। আচ্ছা দেখেন ম্যাথটা দেখে নেন, আর আপনাদের শিট তো আছে, আমি ড্রাইভে শিট দিয়ে দিই। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাবো, মানে এই দুই নাম্বারটা যাবো। এখন আমরা অ্যাবজর্পশনে যাবো, ঠিক আছে? এই যে অ্যাবজর্পশনের সলিউশনটা একটু দেখেন, খেয়াল করেন প্লিজ। আচ্ছা আমি একটু বড় করি, বড় করলে আপনাদের বুঝতে সহজ হবে, কারণ মোবাইলের স্ক্রিন তো ছোট। যে ল্যাপটপ দিয়ে জয়েন্ট দিবেন, ঠিক আছে, তার কিন্তু আপনার আর কোচিং এ আসা লাগবে না, সে একদম ক্লিয়ার দেখতে পাবেন, যে একদম মনে হবে যে কোচিং এই পড়তেছি, আর কোচিং এ যাওয়া লাগবেই না। ল্যাপটপের স্ক্রিন অনেক বড়। আপনি যদি এইটা আবার 32 ইঞ্চি এলইডি মনিটরে দেখেন, তাহলে তো আপনার একদম সেই লাগবে, মনে হবে যে লাইভ দেখছেন। না ভাই আর তা হ্যাঁ স্বপ্ন দেখেন না আর পর্যন্ত টাইমে গরিব মনে সম্ভব। আচ্ছা এখানে দেখেন সেম এটা, হ্যাঁ সেলস, আমাদের সেলস কত আছে 20,000। তো আমাদের সেলস ওই যে আগে যা ছিল তাই, অ্যাবজাকশন আর ভেরিয়েবল এটা ডাজেন্ট ম্যাটার, আপনার যাই হোক সেলস ইজ সেলস এর মতোই থাকবে, ঠিক আছে? আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর ব্যাপারটা দেখেন। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইজ 1 টাকা পার ইউনিট, এটাও ঠিক আছে। ডিরেক্ট লেবার 2 টাকা পার ইউনিট, এটাও ঠিক আছে। দেখেন 3,000 আর শেষ 6,000, ঠিক আছে? এখন নিচ থেকে অঙ্কটা পরিবর্তন হতে শুরু করবে। কেন পরিবর্তন হবে? কারণ এটা হচ্ছে অ্যাবজর্পশন মেথড। অ্যাবজর্পশন মেথডের নিয়ম কি ভাই, যে যত ইউনিট উৎপাদন করব তত ইউনিটের খরচ দেবো, এর বেশি খরচ আমরা দিব না। যে ফিক্সড খরচটা আছে এটা ফিক্সডটা আমরা এখন ইউনিট প্রতি নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো? ইউনিট প্রতি। উৎপাদন বাড়বে খরচ বাড়বে, উৎপাদন কমবে খরচ কমবে, বুঝতে পারছেন? যেমন যে বাসে চড়লে যাওয়া হয়, 5 জন গেলে 100 টাকা ভাড়া হলো 500, 6 জন গেলে 600, 1 জন গেলে 100, কিন্তু ম্যাক্রো বা আপনার ওই যে ম্যাক্রো বা প্রাইভেটে গেলে সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ করা লাগবে। রিজার্ভ করতে গেলে আপনার সংখ্যাটা ম্যাটার না, টাকাটাই ম্যাটার। আছে এখন দেখেন ফিক্সড ফ্যাক্টরি, দেখেন ফিক্সড ফ্যাক্টরি যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি। ফিক্সড ফ্যাক্টরি হচ্ছে কত? ফিক্সড ফ্যাক্টরি হচ্ছে 6,240। কত ভাই? 6,240। এই 6,240 আর থাকতেছে না, ওইটা আমার ইউনিট প্রতি ভাগ হয়ে যাবে। আমি আপনাদের একটু লিখে দেখাই, 3,000 ইউনিটে ভাগ হয়ে গেল। আচ্ছা যাদের মিটিং কেটে যাবে, হ্যাঁ তারা আবার ওই লিঙ্কে পুনরায় ক্লিক করবেন, আপনি দেখবেন আবার অটোমেটিক জয়েন দিতে পারছেন, ঠিক আছে? 6,240 ভাগ 3,000, তো 6,240 টাকা আমাদের ফিক্সড খরচ। তো আমরা টোটাল উৎপাদন করছি কত হাজার ইউনিট ভাই? 2,000 না 3,000 ইউনিট ভাই, 3,000 উৎপাদন করছি। তাহলে আমাদের এখানে 1 ইউনিট প্রতি ইউনিটে খরচ হয় 2.08। একটু আরেকবার সিম্পলে বলি, মনে করেন যে কোনো ফিক্সড একটা খরচ আছে আমাদের, মনে করেন যে আমি একটা গাড়ি ভাড়া করলাম, তো একটা গাড়ির ভাড়া হচ্ছে 20,000 টাকা, তো সেখানে আমার যাত্রী যেতে পারবে কতজন? মনে করেন 20 জন যেতে পারবে, তো সেক্ষেত্রে একজনের মাথা প্রতি যে খরচ সেটা কত হাজার ভাড়া বলেন তো ভাই? 1,000 না 1,000? জি এখানে, জি এখানে সেম
6,240 টাকা টোটাল আমি কস্ট করতেছি, এবং এই কস্টের ঠিক আছে এখানে দেখেন, এখানে 6,240 টাকা আমাদের খরচ হয়েছে, যেটা আমাদের টোটাল ইউনিট ছিল 3,000। তাহলে পার ইউনিট প্রতি ইউনিটে আমাদের খরচ হয়েছে 2.08 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে 6,240 টাকা খরচ হয়েছে আমাদের, 6,200 কত টাকা ভাই, 40 টাকা। কেন 6,240 টাকায় হলো? কারণ আমাদের উৎপাদন ক্যাপাসিটি 3,000, আর আমরা উৎপাদন করছিও কত হাজার ভাই, 3,000। এখানে কি উৎপাদন আমরা কম করেছি? এখানে কি ক্যাপাসিটি দেওয়া আছে? নেক্সট অঙ্কগুলো গেলে আপনি বুঝতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে একটু ক্লিয়ার করি। মনে করেন এই অঙ্কটাই যদি এমন হতো তখন কি হতো, মনে করেন এই ম্যাথটাতে খেয়াল করেন আমার ক্যাপাসিটি 4,000 ইউনিট, কত হাজার ইউনিট, 4,000 ইউনিট। তো 4,000 ইউনিট যদি ক্যাপাসিটি হয়, তাহলে এই যে 6,240 টাকা আমি খরচ করতেছি, খেয়াল করেন ভাই, এই যে 6,240 টাকা আমি খরচ করছি, কত হাজার, 6,240 টাকা যে আমি খরচ করছি, এই খরচটা আমার তখন 4,000 এর সাথে ভাগ হবে, কত হাজারের সাথে, 4,000। জি জি, আপনি যদি বাস ভাড়া করেন, বাসে 50টা সিট থাকে, তাহলে এটাকে আপনাকে 50 দিয়ে ভাগ করে পার ইউনিট বের করতে হবে। আপনি যদি মাইক্রো ভাড়া করেন, মাইক্রোতে 10টা সিট থাকে, তো 10টা সিট দিয়ে ভাগ করে আপনার ভাড়া বের করতে হবে। আপনি যদি প্রাইভেট ভাড়া করেন, প্রাইভেটে 4টা সিট থাকে, তাহলে কয় দিয়ে ভাগ দিতে হবে ভাই, 4 দিয়ে, বুঝতেছেন? তাহলে এখানে দেখেন আমাদের টোটাল ক্যাপাসিটি দেওয়া নাই, এই কোম্পানিটার আসলে প্রোডাক্ট প্রডিউস করার ক্যাপাসিটি কত এটা দেওয়া নাই। তো এটা যখন দেওয়া নাই, ওরা প্রোডাকশনটা দেওয়া আছে, প্রোডাকশন 3,000, তাহলে আমাদের 3,000ই ধরতে হবে এখানে। তাহলে আমাদের এখানে কত ধরতে হবে, 3,000। তাহলে দেখেন 6,240 টাকা খরচ হয়েছে 3,000 পিছনে, অর্থাৎ যা ক্যাপাসিটি সবই উৎপাদন করেছে, তাহলে খরচটা আর পরিবর্তন হবে না, এটাই বসবে। যদি ক্যাপাসিটি থেকে এখানে দেখেন, যদি আমরা 2,000 উৎপাদন করতাম, আমাদের ক্যাপাসিটি কত হাজার, 3,000 না? আমরা যদি 2,000 উৎপাদন করতাম, তাহলে আমাদের ইউনিট খরচটা পরিবর্তন হতো, কত হতো জানেন? এখানে বসতো 2,000, আমাদের পার ইউনিট খরচ হয়েছে কত টাকা ভাই, 2.08 টাকা। হ্যাঁ, তাহলে এইটা গুণ করলে আমাদের এখানে অ্যামাউন্টটা দেখেন আপনি বের হবে, আপনি ক্যালকুলেটার হিসাব করেন, ক্যালকুলেটার আমার কাছে আছে, আমি হিসাব করি। হ্যাঁ, 2,000 গুণিত, হ্যাঁ, 2,000 গুণিত 2.08, 4,160। জি জি, 4,160, কারণ কি আমার ক্যাপাসিটির থেকে আমি কম উৎপাদন করেছি, কি আমার কথা বুঝতে পারছেন ভাই? জি জি, আমার ক্যাপাসিটির থেকে আমি একটু কম উৎপাদন করছি, তাহলে তাই আমার এখানে খরচটা কি হবে, একটু কম হবে। ক্লিয়ার সবাই মনে হয় না? জি, এখন আমরা খেয়াল করি, এই যে ব্যাপারটা আছে, এই পুরো ম্যাথটা আমি এখানে দেখলাম, দেখার পরে দেখেন এটা পুরোটা যোগ করলাম, এটা যোগ করে হলো 19,740 টাকা। এ পর্যন্ত ক্লিয়ার আছে? 19,740 টাকা কোথায় থেকে আসলো, যোগ করেছি, আর টোটাল ইউনিট গুলো যোগ করেছি, করে এখানে দেখেন আমার হয়েছে 6 টাকা, কত টাকা, কত পয়সা ভাই, 6.58। জি জি জি, ওকে, আমাদের বিগিনিং আছে, বিগিনিং নাই? জি, আমাদের বিগিনিং নেই, তাহলে এটা আমরা এখানে 0,0 যোগ করব, ঠিক আছে, তাহলে ওইটাই আমার থেকে গেল। জি, আচ্ছা আমাদের ইন্ডিংটা কত আছে দেখেন, ইন্ডিং এর ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমাদের ইন্ডিং ছিল, ইন্ডিং এর ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করি, টোটাল আমরা প্রোডাকশন প্রোডিউস করেছি কত হাজার, 3,000, সেল দিয়েছি বিয়োগ 2,000, 2,000 সমান 1,000, এখানে গুণ হবে কত দিয়ে বলেন তো ভাই, ইনটু 6.58, গুড, এই তো মাথায় ঢুকে গেছে সব, ইনশাআল্লাহ ভাই। আনবার একটু রানিং হয় নাকি, দীর্ঘদিন পড়াশোনার বাইরে ছিলেন, তো দেখেন এটা গুণ দেন তো কত হয়, 1,000, 13,160। জি জি, 13,160, দেখি আমি কি করেছি, এই যে দেখেন কি করেছি, সরি, এখানে কত আছে, 6,580, 6,580 হলো কি করে ভাই, এটা আমরা কি, 4,500 না ভাই, হ্যাঁ একটু ভুল হলো আমাদের হিসাব করি, হ্যাঁ, 1,000 গুণ 6,000, এখানে ইন্ডিং কত আছে, 6,580 আছে না,
জি ভাই ঠিক আছে 6000 1000 আপনার গুন করে ভুল হয়েছে ভাই জান গুন 6500 আসে ঠিক আছে 6.58 হ্যাঁ আপনার গুন করে ভুল হয়েছে 6500 আসে আপনি এত 13000 আমও তো বলতেছি কি করে হলো তাহলে এখানে আমাদের কি হবে বুঝতে পারছেন এখানে কি 1000 গুণিত হয়ে যে 6.58 এটা ক্লিয়ার আছে সেম নাম্বারটা সেম শুধুমাত্র আমি একটু পরে লাস্টে একটু ফাইনাল আলোচনা দিব তাহলে এন্ডিং এটা হলো এটা আমরা বসালাম বসানোর পরেও যে 20000 থেকে এটা বাদ দিলাম তাহলে 6340 কত হলো আমাদের 6340 এটা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ঠিক আছে আর গ্রস কন্ট্রিবিউশন মার্জিনে যেখানে একটা বাদ দিয়ে দেখাতে পারেন ওটা না দেখালেও হয় সমস্যা নেই আমাদের দরকার নিট ইনকাম আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস কি আছে ভাই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস এখানে ফিক্সড কত আছে দেখেন তো ফিক্সড হ্যাঁ ফিক্সড আছে 1500 আচ্ছা ভেরিয়েবল আছে কত ভেরিয়েবল আছে 20000 5% ওই যে 1000 যা হয় তাই বুঝতে পারছেন অ্যাডমিনিস্ট্রেটিভ খরচটা এখানে আপনারা দেখেন এটা বাদ দিলাম বাদ দেওয়ার পর যেটা বেড়ে গেল সেটা আমাদের নেট ইনকাম আচ্ছা এখন আপনাদের যে মেন আলোচনা সেটা হচ্ছে ভেরিয়েবল ডিরেক্ট কস্ট এবং অ্যাবজর্পশন কস্ট হ্যাঁ ডিরেক্ট কস্ট এবং অ্যাবজর্পশন কস্টের যে ব্যাপারটা এটা কোথা থেকে আসছে সেটা একটু আপনারা খেয়াল করবেন ঠিক আছে এটার মধ্যে পার্থক্যটা আমি একটু দেখাই যখন আপনি ডিরেক্ট করবেন তখন ফিক্সড খরচগুলো সব নিচে বসাবেন কোথায় বসাবেন মনে থাকবে ভাই যখন আপনি ডিরেক্ট করবেন সব ফিক্সড খরচগুলো নিচে বসাবেন আর যখন আপনি ইনডাইরেক্ট করবেন কি করবেন ইনডাইরেক্ট করবেন তখন আপনি ফিক্সড ফ্যাক্টরিটা শুধুমাত্র কোনটা ফিক্সড ফ্যাক্টরি খরচটা হ্যাঁ যেটা ফিক্সড ফ্যাক্টরি খরচ আছে না সেটা শুধুমাত্র আপনি এই প্রোডাকশন খরচের মধ্যে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন প্রোডাকশন খরচের মধ্যে তাহলে আপনার এটা ইউনিট প্রতি চলে গেল এটা কি প্রতি চলে গেল ভাই ইউনিট প্রতি সেক্ষেত্রে আপনার যদি প্রোডাকশন কম করেন খরচটা কমবে আর প্রোডাকশন যদি বেশি করেন তাহলে খরচটা আপনার কি হবে ভাই বাড়বে ঠিক আছে আমরা যদি এই অঙ্কটাই 3000 ক্যাপাসিটি ছিল 2000 উৎপাদন করতাম তাহলে আমাদের এই যে খরচটা কমতো না এই খরচটা কমতো না ফিক্সড ফ্যাক্টরিটা কমে যেত না ভাই 6240 6240ই আছে কিন্তু আমার এখানে উৎপাদন করার ক্যাপাসিটি কত ছিল 3000 তো 3000 আমি 3000 উৎপাদন করেছি আচ্ছা 3000 যদি আমি 2000 উৎপাদন করতাম তাহলে আমার এখানে 1000 টাকা 1000 ইউনিট এক্সট্রা থেকে যাচ্ছে তাহলে আমরা উৎপাদন করছি 2000 ইউনিট তাহলে আমরা এখন খরচ দিতাম কত হাজার ইউনিটের 2000 গুণিত 2.08 এখন দেখেন তো ফিক্সড খরচটা কি কমতো নাকি কত হয় দেখেন হিসাব করেন এটা 4160 অর্থাৎ 4160 টাকা হয়েছে আমাদের এখানে এসে এসে দাঁড়াতো কত ভাই 4160 টাকা দাঁড়াতো তাহলে দেখেন 4160 টাকা যদি দাঁড়াই তাহলে দেখেন এখানে আমরা ফিক্সড খরচ দিয়েছি কত ফিক্সড খরচ দিয়েছি 6240 টাকা বিকজ যা ক্যাপাসিটি ছিল সবই উৎপাদন করেছেন আপনার এখানে দেখা যাচ্ছে যে যতটা দরকার আপনার একটা বাসে 50টা সিট আছে 50 জনই আপনি যাচ্ছেন তো আপনার এখানে ভেরিয়েবল কি আর অ্যাবজর্পশন কি তাই না দেখেন এই যদি উৎপাদনটা কমতো উৎপাদনটা যদি কম করতেন তাহলে আপনার এখানে কত টাকা সেভ হতো 4160 টাকা হতো আপনার এই যে 6200 টাকা না লাগে কত লাগতো ভাই 4160 টাকা লাগতো এই যে দেখেন এটা খরচটা কমে যেত কিন্তু যখন আপনি ডিরেক্ট করছেন তখন আপনি যতই ইউনিট কমান না কেন 2000 কেন 1500 300 200 করেন না কেন তো আপনার এই ফিক্সটা কি থেকে যাবে ভাই পরিবর্তনটা আপনারা কি একটু বুঝতে পারছেন যে আসলে পরিবর্তনটা কোথায় থেকে আসছে ভেরিয়েবল আর একটা ম্যাথ করলে ভাই একবারে ক্লিয়ার হয়ে যাবে জি জি দুই একটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন আপনাদের হোমওয়ার্ক থাকতে হচ্ছে যেটা বলি এই যে আপনাদের আমি ক্লাস কিভাবে দিব দেখেন এটা আপনারা পুরোটা হোমওয়ার্ক করবেন হ্যাঁ এবং আমি এটা আপনাকে এখন সাবমিট করব আপনার গ্রুপে এই দুটো ম্যাথ আপনাকে আমি এখনই সাবমিট করব আপনার ক্লাস চলা অবস্থায় যা যা দরকার নেবেন তা শেষ হওয়ার পরে শুধু একটা জিনিস দেব সেটা কি জানেন ক্লাস শেষ হওয়ার পরে শুধুমাত্র ব্যাকআপ ভিডিও হ্যাঁ ব্যাকআপ ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে ঠিক আছে কারণ ভিডিও অত তাড়াতাড়ি দেওয়া যায় এটা কনভার্ট হবে কনভার্ট হওয়ার পরে আপনার ড্রাইভে আপলোড দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে এই গ্রুপটা না আপনারা আচ্ছা ওকে
আপনারা ক্লাস চলাকালীন এই যে যে দুইটা পেজ আমি সলিউশন দিয়ে আলোচনা দিলাম না, আমার উদ্দেশ্য আপনাকে শেখাতে হবে। এই যে দুটা পেজ না, অ্যাকাউন্টিং এই দুটা পেজ না, তো এই দুটা পেজ আলোচনা দিলাম। আচ্ছা আপনি একটু সিন করে দেখবেন তো যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, দেখেন আমার লেখা ক্লিয়ার বোঝা যায় এখানে যায় কিনা দেখেন। দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই যে আমি ম্যাথটা দিয়ে দিলাম, শীট তো আপনার আছেই, প্লাস আমি দেখেন কত কষ্ট করছি। দেখছেন আপনারা যে এই যে ক্লাসটা করছেন, আপনারা একটা জিনিস ভাবছেন একবারও যে এই যে কতটা পরিশ্রম করে এভাবে ক্লাসটা রেডি করা লাগে কি? শান্ত ভাই, শান্ত ভাই কম্পিউটার টম্পিউটার একটু চালান, আপনি খেয়াল করতে পারবেন এই ম্যাথটাকে আমার টাইপ করা লাগছে। এটাকে আমি টাইপ করছি, করার পরে আমি হ্যান্ড রাইটিং করছি, অঙ্কটা সমাধান করছি একটা খাতায় করে। খাতাটা আমি কি করেছি, এটা কিভাবে এখানে আসলো বলেন? এত ক্লিয়ার স্ক্যান করেছি, ঠিক আছে, এটাকে স্ক্যান করেছি। আর স্ক্যান করলে কখনো এমন থাকে না, বুঝছেন? স্ক্যান করলে কেমন থাকে আপনাকে দেখাই, আপনাকে দেখাই, আপনার পরিশ্রমটা দেখলে আপনাদের পরিশ্রমের প্রতি একটু শ্রদ্ধা আসবে। স্ক্যান করলে কখনো এমন থাকে না, স্ক্যান করলে কেমন হয় আপনি একটু দেখেন। কালো কালো লাগছে না, কিন্তু ওইখানে ম্যাপটা কি দেখেন আপনি, যখন স্ক্যান করার পর কাজ করা হয়েছে তখন এটার কালো নাই। এই যে দেখেন আর কালো আছে, ফর্সা হয়ে যায়নি, আপনারা যদি আমার পরিশ্রমের প্রায়োরিটি দেন, আপনারা যদি হোমওয়ার্ক গুলো করেন, তবে আমি ক্লাস যখন রানিং করেছি আমি যখন একটা কাজ শুরু করার আগে অবশ্য চারপাশ ভেবে শুরু করি, অনেক কিছু ভেবে শুরু করেছি। মন্ত্রী মিনিস্টাররা বলতেছে যে বাংলাদেশে নাকি 90% প্লাস মানুষ স্টুডেন্ট গুলো ক্লাস করতেছে অনলাইনে। সো আমি একটা স্যারের সাথে কালকে পার্সোনালি বসছিলাম, উনি বললো টেনশন করো না বাবা, প্রতিষ্ঠান খুলতে দাও, এক দুই মাস পর পর সব পরীক্ষা শুরু হয়ে যাবে। ভাই ভাই হ্যাঁ ভাই সব ঠিক আছে ভাই, পরীক্ষায় পাস করা দিলেই হবে ভাই। এখন পাস করা দিবে কি ফেল করা দিবে সেটা তাদের বিষয়, কিন্তু পরীক্ষা হবে কি, ঠিক আছে? আপনি যে বাধা দিবেন যে ভাই স্যার আমি তো ক্লাস করিনি, আমি অনলাইনেও পাইনি, এতেও পড়িনি, আপনার এই কথা তো কলেজ পর্যন্ত পৌঁছাবে না, তো আপনার ওই বোর্ড পর্যন্ত। ভাই এস এর কথা বলছে, কথা শুনতে পাচ্ছে না, শোনার তো কথা। আচ্ছা আমরা ক্লাস শেষ করে দেব, এখন কে কেমন বুঝছেন, কে কি পারছেন না পারছেন, যদি কারোর প্রবলেম হয়, যে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, আজকে এখানে শেষ করলাম, সামনের দিন আমরা দুটো সাবজেক্ট শুরু করব, ঠিক আছে? আচ্ছা সামনের দিন একটু ক্লাসটা একটু আলোচনা দিয়ে নিয়ে জানো, হাসিবুল ভাই আছে, উনি তো শান্ত ভাই ছিলেন ক্লাসে। আচ্ছা দ্বিতীয় সাবজেক্ট কোনটা শুরু করব বলেন তো ভাই, কোনটা চলছিল সাবজেক্ট কি তাই তাই জানি না আমার, আমার তো আমো মনে নাই যে কোনটা চলছিল। কস্ট অ্যাকাউন্টিং চলছিল নাকি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চলছিল, জানেন জানেন কেউ জানেন? কস্ট অ্যাকাউন্টিং হবে ভাই, কস্ট অ্যাকাউন্টিং হবে। ভালো করে বলেন, কস্ট অ্যাকাউন্টিং তো চলার কথা না, না ভালো করে দেখেন ভাই, কস্ট অ্যাকাউন্ট একটু ওপেন করেন দেখি কোন অধ্যায়টা একটু দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা এই যে দেখেন কস্ট টার্ম, তারপর দেখেন লেবার ম্যাটেরিয়ালস ওভারহেড, আমার কস্ট না, আপনাদের সম্ভবত এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চলছিল, এটা চলছিল, ওই যে ক্যাপিটাল বাজেট, এই যে লিজ ফিনান্সিং ভাই, লিজ ফিনান্সিং চলতেছিল। হ্যাঁ হ্যাঁ লিজ ফিনান্সিং, হ্যাঁ হ্যাঁ লিজ ফিনান্সিং কি শেষ হয়েছে? কতগুলো অঙ্ক হয়েছিল
সামনে দিন সবাই 2 ঘন্টা ক্লাসের প্রিপারেশন নিয়ে বসবেন, টুকটাক লেখাপড়ার সাথে থাকেন। আমার সব ব্যাচে অনেক আমাকে ধরেন ধন্যবাদ দিচ্ছে, ভাই শুরু করার জন্য অনেক ধন্যবাদ। এখন 2 কোয়ালিটির মানুষ আছে, 2 কোয়ালিটির স্যার আছে, ঠিক আছে। কিছু স্যার আছে বলবে যে অনলাইনে ক্লাস করা যায় নাকি, নেওয়া যায় নাকি, বোঝা যায় নাকি, হবে না তাও তা হ্যান ত্যান কি জন্য বলবে জানেন? এই যে দেখেন, এই যে পরিশ্রম দিয়ে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, আবার পরিশ্রম তো সবাই করবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, 600 টাকায় 200 টাকা ছাড়, আর এই পরিশ্রম দিচ্ছি হিসাব অনুযায়ী আমার আরো 600 টাকায় 200 টাকা ধরে নেওয়ার দরকার ছিল। আপনি এই যে আইডিয়াটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি, দেখছেন 1 ঘন্টা প্লাস হয়ে গেল, মিটিং কে কাটছে, কাটে নাই। অন্যান্য জায়গায় দেখেন ক্লাস নেয় 40 মিনিট পর পর মিটিং কেটে যায়, জানেন না এটা? জানেন মনে হয় সবাই নাকি? এটা 40 মিনিট পর পর মিটিং অটোমেটিক কেটে যায়, আবার জয়েন দেওয়া লাগে, কারণ ওটা পেড ভার্সন না। আর পেড করতে হলে আপনার পার মান্থ, এখানে আমার $15 করে বিল দেওয়া লাগে পার মান্থ, ইউএসডি ডলার, অর্থাৎ 1400 টাকা এই আইডিয়াটার বিল, বুঝছেন? এই আইডিয়াটার বিল মাসে 1500 টাকা, তাহলে কত খরচ বুঝছেন? আমার এর আগে একটা ল্যাপটপ ছিল, এটা একটু পুরনো, এই জন্য আমি আবার একটা ল্যাপটপ কিনেছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য। ভালো ডেস্কটপ আছে, 2টা ল্যাপটপ হয়ে গেল, একটা ডেস্কটপ হয়ে গেল। আবার আমি ডিজিটাল বোর্ড কিনবো ভাবছি, ডিজিটাল বোর্ডে এখানে স্ক্যানার টিস্ক্যানার তো আগে ছিল, ডিজিটাল বোর্ড কিনে ওখানে আমি এখানে যা লিখবো সরাসরি আপনি দেখতে পাবেন। আবার কিছু স্টুডেন্টও আছে, সব ঠিক আছে, ও বলবে নেট প্রবলেম, ও বলবে যে ভাই শুনতে পাইনি, দেখতে পাইনি, এটা ওটা হ্যান ত্যান, বহুত সমস্যা দেখে ও ক্লাস করবে না। তো সব রকম স্যারও আছে, সব রকম স্টুডেন্টও আছে, তো এইসবের মধ্যে না থেকে আমরা একটু ভালোদের মধ্যে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকেন, নেক্সট এই টাইমে সব প্রতি আপনারা মনে রাখবেন, আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন নিয়মিত, রবি মঙ্গল না স্যার, শনি সম্বোধ, জি জি শনি সম্বোধ, 3 দিন ক্লাস হবে, ঠিক রাইট, একটা একটা থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট আপনারা আমাকে সময় দিবেন বা আপনাদের আমি সময় দেবো, ঠিক আছে? এই 10 মিনিটের মধ্যে আমি রেডি হব, ফুললি রেডি হব, এবং আপনারাও ফুললি রেডি হবেন। আমি 10-এই ক্লাস শুরু করে দেবো, 11-তে যেন না যাওয়া লাগে, 10 মিনিট সময় দিচ্ছি তো সবাইকে রেডি হওয়ার, ঠিক আছে? 10 মিনিটের আগে ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ ভাই, সবাই ভালো থাকেন। আমি ব্যাকআপ ভিডিওটা রেকর্ড আপনাদের লিজের শীট আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।